মানুষ মাত্রই কি ভুল হয়? ভুল নিয়ে কি ভাবতেন আলবার্ট আইনস্টাইন? একবার 1935 সালের দিকে আলবার্ট আইনস্টাইনকে প্রিন্সটন ইউনিভার্সিটিতে প্রশ্ন করা হলো, আপনার পড়াশোনা এবং গবেষণার জন্য কি কি দরকার? আলবার্ট আইনস্টাইন তার এই প্রশ্নের উত্তরে জানান, আমার পড়াশোনা ও গবেষণার জন্য একটা ডেস্ক, কিছু কাগজ এবং একটা পেন্সিল দরকার, আর সাথে দরকার একটা ডাস্টবিন যেখানে আমার ভুলে ভরা কাগজগুলো ফেলব। তাহলে এই ঘটনাটার মাধ্যমে আমরা কি জানতে পারলাম? পৃথিবীতে যে যত বেশি জ্ঞানী হোক না কেন, অবশ্যই তার মাঝেও ভুল আছে। এই জন্যই বলা হয়ে থাকে, নান বাট এ ফুল অলওয়েজ ইজ রাইট, অর্থাৎ মানুষ মাত্রই ভুল হয়, পৃথিবীতে সকলেই ভুল করে। এখন আমি আপনাদের সামনে আইনস্টাইনের আরও একটি ঘটনা উপস্থাপন করব। একবার আইনস্টাইনকে বলা হলো মানুষের সফলতা লাভের একটি ফর্মুলা দিতে। তখন আইনস্টাইন বললেন, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু এক, যেখানে এক্স মানে হচ্ছে কাজ, ওয়াই মানে হচ্ছে খেলাধুলা, আর এ মানে হচ্ছে সফলতা। তিনি জেড মানে কি এটার উত্তর দিচ্ছিলেন না। তাকে বারবার প্রশ্ন করা হলো, জেড মানে কি স্যার, জেড মানে কি? এভাবে বারবার তাকে যখন প্রশ্ন করছে, তখন তিনি বললেন, জেড মানে হচ্ছে তোমার মুখ বন্ধ রাখো। আলবার্ট আইনস্টাইনের আরেকটি ঘটনা বলে আমি আমার এই ভিডিওটি শেষ করব। 1931 সালের দিকে চার্লি চ্যাপলিনের নাম আমরা সবাই শুনেছি। চার্লি চ্যাপলিন আইনস্টাইনকে আমন্ত্রণ জানালো। তখন চার্লি চ্যাপলিনের সিটি স্ক্রিন লাইট সিনেমার কাজ চলছিল। চার্লি চ্যাপলিন এবং আইনস্টাইন শহরের পথ ধরে দুজনে মিলে হাঁটছেন। তখন চার্লি চ্যাপলিন আইনস্টাইনকে বলল, মানুষ আমাকে সহজেই বোঝে, এজন্যই আমার এত জনপ্রিয়তা। আলবার্ট আইনস্টাইনকে তিনি প্রশ্ন করলেন, আপনার এত জনপ্রিয়তা কেন? তখন আলবার্ট আইনস্টাইন জানান, মানুষ আমাকে সহজেই বুঝতে পারে না বলেই আমার এত জনপ্রিয়তা।